আচ্ছা, পিস অফ মাইন্ড, এই যে শুরুতে কে যেন সংজ্ঞায় বললো যে মনের সুখ, তো এই যে মনের সুখটাই আসল সুখ আমরা যে বাংলায় বলি, এ পয়েন্টটা হচ্ছে এটাই, মনের সুখই আসল সুখ। আপনার মন, আপনার হৃদয়টা, আপনার হার্ট, আপনার সোল, এইটা মানে পিস অফ মাইন্ড আছে কিনা এটা আপনি খেয়াল করবেন। বাহ্যিক অনেক জিনিস আপনার মানে চোখ ধাঁধানো মনে হতে পারে, ওইটা কিন্তু আসলে সুখ না। সুখ আসলে কোথায়? হৃদয়ের সুখটা, মনের সুখটাই আসল সুখ। আপনি দেখবেন যে অনেক অনেক সম্পদশালী, অনেক টাকার মালিক, অনেক নেম ফেম, কিন্তু ফ্যামিলিতে সুখ নেই, ঘরের ভেতরে তার অশান্তি, এরকম আছে না অনেক? আসলে কি সে সুখী? টাকা পয়সার তো শেষ নাই। মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, মাল্টি বিলিয়নিয়ার, বিশাল বিজনেস ম্যাগনেট, কিন্তু ঘরে স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নাই, ছেলে মেয়ে কথা শোনে নাই, তো অহরহ এখনকার সময়। তা আসলে কি সে হ্যাপি? কি বলেন? চিত্তে শান্তি নাই, মনে সুখ নাই, মনে সুখ আসল সুখ। অনেক টাকার মালিক, ঘরে আট দশটা কাজের লোক, কয়েকটা বাবুর্চি, কিন্তু খেয়ে হজম করতে পারে না। আছে এরকম প্রবলেম অনেকের বলেন তো, যার ডাইজেস্টের সমস্যা, ডাইজেস্ট হয় না তার কত কষ্ট। আমাদের কখনো যখন এরকম হয় যে ডাইজেস্ট হচ্ছে না, একটু কে বলে ফুড পয়জনিং বা বদ হজম এরকম কিছু হলে কি অশান্তি লাগে, সারা জীবনটাই এটা, তার জীবনটা কেমন যাচ্ছে বলেন? আপনার যে মনে শান্তি আছে, এই যে দুই টাকা দিয়ে নাসি আয়াম খেয়ে ফেলতে পারতেছেন, যেখানে মনে চাই বসে ফেলতে পারতেছেন, শুইতে পারতেছেন, থাকতে পারতেছেন, কত সিম্পল লাইফ, কত সুখ। এরপরও আমরা যদি সুখ খুঁজে না পাই, আপনি একটু ওদের দিকে তাকান, কিছুই হজম হয় না তাদের কি অবস্থা? ঘরে শান্তি নাই, ফ্যামিলিতে শান্তি নাই। তো এই জন্য সম্মানিত ভাইয়েরা, পিস অফ মাইন্ড এটা হচ্ছে দ্য ট্রু হ্যাপিনেস, দ্য রিয়েল হ্যাপিনেস। আপনার মনটা যদি প্রশান্ত থাকে, আপনি যদি মনোদৈহিক প্রশান্তির মধ্যে থাকেন, ইউ আর দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। আপনি সুখী, মহাসুখী, আপনি মহাসুখী। ইউআই থেকে বের হলে বুঝবেন দুনিয়াটা কেমন। এখানে আমরাও তো ছাত্র জীবন কাটিয়েছি একটা সময়ে, সুবহানাল্লাহ। পারিবারিক জীবনে যাবেন, ক্যারিয়ার লাইফে যাবেন, বিজনেসে যাবেন, ব্যবসা যাবেন, দিনকে দিন জটিলতার মধ্যে আপনি আসবেন। এখন যে কত হ্যাপি লাইফ লিড করতেছেন আপনি কল্পনা করতে পারবেন না। এর জন্য শুকরগুজার হতে হবে। তো তাই বলে কি এখন টাকা পয়সা সম্পদ এগুলোর দরকার নাই? বাড়ি ঘর বাবুর্চি এগুলো দরকার নাই, যেগুলো বলতেছিলাম না, দরকার আছে। আমি বুঝাতে চাচ্ছি যে ওগুলোই আসল সুখের সন্ধান দেয় না। আসল সুখ কিসের সুখ? মনের সুখ। সবাই বলেন আসল সুখ মনের সুখ। পার্থিব জীবনের এই ব্যাপারগুলো যে লাগে, এটাও ইসলাম বলে। যেমন রাসূলুল্লাহ একটা চমৎকার হাদিস, সহিহ হাদিস, এটা আমি একটু করে শেয়ার করি। রাসূলুল্লাহ বলেছেন যে আরবা মিনাস সাআদা, চারটা হচ্ছে মানে সুখী হওয়ার মাধ্যম বা সৌভাগ্যশীল হওয়ার মাধ্যম। যার চারটা আছে সে সাঈদ, আর যার চারটা নাই সে শাকি। সাঈদ মানে হ্যাঁ কি সুখী বা সৌভাগ্যশীল, আর শাকি মানে দুঃখী বা দুর্ভাগা। তো সুখী কারা বা সৌভাগ্যশীল কারা? রাসূলুল্লাহ ইসলাম পার্থিব জিনিস যে লাগে, এটা যে ইসলাম ডিনাই করে না তার প্রমাণ। রাসূলুল্লাহ ইসলাম বলছেন যে আরবাউন মিনাস সাআদা, চারটা জিনিস মানুষের সুখ নিশ্চিত করে, সুখ এনে দেয় পার্থিব জগতে, দুনিয়াবি হাইসিয়াতে আর কি। এক নম্বর হচ্ছে আল মারআতু সালেহা, নেককার স্ত্রী। এটা কিন্তু আপনার জীবনকে সুখময় করার একটা বড় মাধ্যম। দুই নম্বর হচ্ছে আল মাসকানুল ওয়াসিআ, প্রশস্ত বাসভবন। কি বলেন? খুব যদি চিপা চাপা হয় এটা তো ওখানে চলাফেরা করে মজা হবে না স্বাভাবিক, কিন্তু যদি একটা চমৎকার বাসভবন হয়, অনেক স্পেশাস, এটা আসলেই সুখ স্বাচ্ছন্দ্যের একটা ব্যাপার মানে দুনিয়াবি দিক থেকে। তিন নম্বর হচ্ছে ওয়াল জারু সালেহ, ভালো প্রতিবেশী, গুড নেইবার। কি বলেন আরবিতে কি বলে? উতলুবুল জার কবলা দার, বাড়ি কেনার আগে আগে প্রতিবেশী দেখে নাও, আরবি ভাষা একটা প্রবাদ। আর চার নম্বর হচ্ছে ওয়াল মারকাবুল হানি, মানে হচ্ছে লিটারালি হচ্ছে সুইট রাইডিং, ভালো একটা আরোহণ। এটা বর্তমানে গাড়ি হইতে পারে, একটা সুন্দর চমৎকার গাড়ি, ভালো ব্র্যান্ডের গাড়ি, মার্সিডিজ না হইতে পারে। তারপর রাসূলুল্লাহ ইসলাম টেস্টিফাই করছে আপনার এটা, এটা নেগেটিভলি নেওয়ার সুযোগ নাই। হ্যাঁ, এটা দুনিয়াবি দিক থেকে তো অবশ্যই একটা সুখের মাধ্যম, মার্সিডিজ ব্যান্ড হতে পারে। অথবা রাসূলুল্লাহ ইসলামের সময় ছিল যে কোনো আরোহণ, ভালো ঘোড়া, তেজস্বী ঘোড়া, উঁট, হ্যাঁ এগুলো। তাহলে এই চারটা হচ্ছে আরবা আমিনা সাআদা, এই চারটা জিনিস পার্থিব জগতের সুখ এনে দেয়, মানুষকে সৌভাগ্যশীল বানায়। তার মানে ইসলাম এটা নিষেধ করে নাই। কিন্তু দ্য পয়েন্ট ইজ হেয়ার, রাসূলুল্লাহ ইসলামের জীবনে কয়টা ছিল বলেন?
এই চারটার মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আসলে কয়টা ছিল? শুধু এক নম্বরটাই ছিল। যদি আপনি মানে একেবারে সঠিকভাবে চিন্তা করে দেখেন, এই চারটি জিনিস থাকলে যে জীবনটা খুব স্মুথ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কথা ঠিক, কিন্তু উনার কয়টা ছিল? একটাই ভালো মতো ছিল, সেটা কি? নেককার স্ত্রী, আল মারাতুস সালেহাটা ছিল। দুই নম্বরে আসেন, আল মাসকানুল ওয়াসে, তো মোটেও ছিল না। রাসূল ইসলামের ঘরের সাইজ জানেন তো না? এখন মক্কা মদিনায় গেলে বিভিন্ন মারেদ হয়, ওখানে দেখা যায় যে কত মিটার বাই কত মিটার, খুবই ছোট একটা রুম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের সাইজটাই যদি বলি, খুবই ছোট। এই অল্প কিছু জিনিস রাখতে পারে, একটা জাজিম রাখতে পারে, কয়েকটা জিনিস ঝুলায় রাখতে পারে, আর দুজন থাকতে পারে কোনো রকম। এটা ছিল ওনার বাসভবন। এটা কি আল মাসকানুল ওয়াসে হয়েছে? পান নাই উনি এটা। তারপর একটা আসেন, ওয়াল জারুস সালেহ, ভালো প্রতিবেশী পাইছেন, কাছাকাছি ধরলে পাইছেন, পাশে ফাতেমার ঘর, দিকে স্ত্রীদের ঘর। কিন্তু আপনি যদি বিগার সেন্সে চিন্তা করেন, কারা থাকতো আশেপাশে? এদিকে তো না, আবুল আহাব তো মক্কার কথা, লেফসে মদিনার কথাই যদি আমরা বলি, আপনার কারা থাকতো? মুনাফিকদের একটা দল তো থাকতোই, আর তিন দিকে জিউস, ইহুদিরা, বনু খাইনুকা, বনু নাদির, বনু কোরাইদা, এরা কি করছে রাসূল ইসলামের সাথে? মানে ট্রেচারির যত ধরন হইতে পারে, বিট্রে করার যত ওয়ে হতে পারে, সবগুলো করেছে। একটা রাত শান্তিতে ঘুমাইতে পারে না এদের কারণে। এটা কবে পর্যন্ত? পঞ্চম হিজরির আগ পর্যন্ত ঘুমাতে পারে নাই। বনু এই কুরাইজাকে যখন ইয়ে করলেন, এক্সাইল করলেন, তারপর থেকে অনেকটা এই জিউসদের ঝামেলা থেকে উনি মুক্ত হয়েছেন। তাহলে চিন্তা করেন, এটাও ছিল না। এরপর চার নম্বরে যদি আসেন, আল মারকাবাল হানি, ভালো যানবাহন বা ঘোড়া, এগুলো ছিল অ্যাভারেজ ধরতে পারেন, যেগুলো ছিল কসোয়া, আদবা, যা ছিল এগুলো অ্যাভারেজ টাইপের। তার মানে রাসূল ইসলামের কিন্তু এগুলো ছিল না। এটা প্রমাণ করে যে এগুলো হলে জীবন স্মুথ হয়, সুন্দর হয়, বাট এগুলোই সুখ শান্তি দেওয়ার আসল টুলস না। আসল সুখ বলেন না একটু সবাই, আসল সুখ মনের সুখ, এটা খেয়াল রাখতে হবে। এটা আমি কোথেকে নিয়েছি? এটা হাদিস থেকে নিয়েছি। এই যে রাসূল ইসলাম বলছে যে লাইসাল গিনা আন কাসরাতিল আরাম, অনেক সম্পদ থাকলে এটাই অন্তরের মজা, শান্তি, প্রাচুর্যতা না, ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, মূল সুখ হচ্ছে অন্তরের সুখ, মূল ধনাঢ্যতা হচ্ছে অন্তরের ধনাঢ্যতা। আপনার অন্তর হ্যাপি তো সব হ্যাপি। আপনি না খেয়ে, সামান্য খেয়েও, আপনি ছোট্ট ঘরের ভিতরে আপনি সুখ আর সুখ, এরকম ফ্যামিলি আছে না? আপনারা কি মনে করেন যে রিক্সাওয়ালার যে বস্তির ভেতরে কুড়ে ঘরে কোনো সুখ নাই? কথা বলেন, আছে না? আছে, এদেরকেও আল্লাহ সুখের সন্ধান দিয়েছেন। তো নট নেসেসারি যে আপনার টাকা পয়সা এগুলো হইলেই সুখ হবে, না। আরেকটা হাদিস আমি ইবনে মাজা থেকে একটু শোনাই, খুব চমৎকার হাদিস। হাদিসটা শুনেন, ইবনে মাজা এসেছে, মান কানাতি দুনিয়া হাম্মাহু ফারাকাল্লাহু আলাইহি আমরাহু ওয়া জাআলা ফখরাহু বাইনা আইনাই। লম্বা হাদিস, আমি অর্থটা বলি। হাদিসটা একটু একটু খেয়াল করেন আমার সাথে। রাসূল ইসলাম বলেছেন, পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে, মানে যে দুনিয়া নিয়ে পেরেশান, তার কী হবে দেখেন? তার কাজকর্মে আল্লাহ তাআলা অস্থিরতা ঢেলে দিবেন, সে অস্থির হবে, দারিদ্রতা হবে তার নিত্য সঙ্গী, এবং এই এই পার্থিব স্বার্থ সে ততটুকুই পাবে যতটুকু তার তাকদিরে লেখা আছে, এর বেশি পাবে? অস্থির যদি হন আপনি, পেরেশান হন, যত পেরেশান হন, আপনার তাকদিরে যা লেখা তার চেয়ে এক ইঞ্চিও বেশি পাওয়া যাবে নাকি? যাবে না। আর যার উদ্দেশ্য হবে আখিরাত, আল্লাহ তার সব কিছু স্মুথ করে দিবেন, তার অন্তরকে আল্লাহ তাআলা ঐশ্বর্যমণ্ডিত করে দিবেন। এই যেটা বলতেছিলাম যে ইন্নাল গিনা গিনান নাফস, অন্তরের সুখ, হৃদয়ের সুখী আসল সুখ, অন্তরের সুখী আসল সুখ, এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হবে। তার চিন্তা হচ্ছে আখিরাত নিয়ে, দুনিয়া আপনাতে এসে ধরা দিবে। তো এই জন্য হৃদয়ের সুখটা, এটা যে আসল সুখ, এটা যেন আমরা ফিল করি, এটা এনশিওর করার ট্রাই করতে হবে। আপনি এইটা না করে অন্যদিকে যদি বেশি ছুটেন, আপনার অস্থিরতা কমবে না, এটা আপনাকে দুঃখী বানাবে, অসুখী বানাবে, অস্থির বানাবে, আপনার সুখ কেড়ে নেবে জীবন থেকে। তাহলে এই যে হৃদয়ের সুখ, আসল সুখ, হ্যাঁ, পিস অফ মাইন্ড ইজ দ্য রিয়েল হ্যাপিনেস, ছয় নম্বরটা বুঝতে পারছেন প্রিয় ভাইরা? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এবার চলে যাই সাত নম্বরে। সাত নম্বর পয়েন্ট হচ্ছে এক্সপেক্ট লেস, এক্সপেকটেশন যেন লেস থাকে, তাইলে হ্যাপি হবেন। অনেক এক্সপেকটেশন পান নাই কিছু, এই তো দুঃখ শুরু। স্বামী স্ত্রীর কাছে অনেক এক্সপেকটেশন পায় না এখন কিছু, দুঃখ বাড়তেছে। স্ত্রীর স্বামীর কাছ থেকে অনেক এক্সপেকটেশন, যখন হয় না ফুলফিল, কষ্ট পায়। বন্ধু বন্ধুর কাছে এক্সপেকটেশন অনেক বেশি, বাবা ছেলের কাছে এক্সপেকটেশন অনেক বেশি, সুপারভাইজার ছাত্রের কাছে এক্সপেকটেশন, ছাত্রের সুপারভাইজারের প্রতি, এই যে এটা তো বাস্তবতা, তাই না? যখন আপনি হাই এক্সপেকটেশন নিয়ে থাকবেন কিন্তু আউটকাম এরকম পাচ্ছেন না, তো কি হ্যাপি না আনহ্যাপি? বলেন হ্যাপি না আনহ্যাপি?
কিন্তু এক্সপেকটেশন খুব একটা আপনি বেশি করেন নাই এরপরে আপনি যদি বেশি পান কেমন লাগবে ভালো লাগবে না আমার এক্সপেকটেশন নাই একটা হইলেই হলো এরপরে দেখি মাশাআল্লাহ শুধু আসতেছে আসতেছে কেমন লাগবে ভালো লাগবে হ্যাঁ এজন্য এক্সপেক্টলেস মানে আই এম নট টকিং অ্যাবাউট দ্য গোল গোল শুড বি হায়ার এন্ড হায়ার এন্ড বিগার গোল বড় হবে কিন্তু আপনার এক্সপেকটেশন যেন অনেক বড় না হয় আপনার জীবনের গোল থাকবে বড় কিন্তু আপনি যদি অনেক এক্সপেক্ট করেন জীবনের প্রতিটি ক্ষেত্রে যখন ওই এক্সপেকটেশন ফুলফিল করবে না আপনি কষ্ট পাবেন এজন্য কালকে কি খাবো আগামী মাসে কি হবে এরপরের বছর এই যে হাহুতাশ করা অনেক এক্সপেক্ট করা এটা মানুষের জীবনে দুঃখ নিয়ে আসে আপনি আজকের জন্য বাঁচেন কালকের তো জন্মই হয় নাই আগামীকালের জন্ম হয়েছে আজকের চিন্তা করেন আজকের এটা নিয়ে আপনি থাকেন দেখবেন যে হ্যাপি আপনি আর যখনই কালকে কি করব আগামী মাসে কি হবে 23 সালে তো নাকি মন্দা টাকার দাম কমতেছে বিশ্ববাজারের কি অবস্থা এই গোটা দুনিয়ার সব টেনশন যখন আপনি আপনার দায়িত্বে নেবেন এই দুঃখ আপনার আপনার দুঃখ কেউ থামাতে পারবে না দেখেন এখানে ইসলামী দৃষ্টিভঙ্গিটা কি দেখেন একটু আল্লাহ রাসুল ইসলাম চমৎকার একটা কথা বলেছেন সহিহ বুখারীর বর্ণনা রাসুল ইসলাম বলেছেন দুনিয়ার চলতি পথে আমাদের চলাফেরাটা বা লাইফস্টাইলটা যদি এমন হয় দেখবেন যে ইউ উইল বি হ্যাপি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল এই দুনিয়াতে তুমি এমনভাবে চলো যে তুমি গরীব গরিবের ভালো বাংলা কি মানে এই জায়গার লোক না আর কি এটা চেনা আরেক জায়গার স্ট্রেঞ্জার ইংরেজিতে মানে অ্যাজ ইফ ইউ আর এ স্ট্রেঞ্জার হিয়ার হ্যাঁ মুসাফির হতে পারে ওই যে আবিরু সাবিল বলছে ওইখানে আসলে মুসাফিরটা চলে আসার জন্য আমি ডিফারেনশিয়েট করতেছি যে গরিব একটা আর আবিরু সাবিল আর একটা এরকম স্ট্রেঞ্জারের মতো অথবা ট্রাভেলারের মতো লাইফ লিড করো দেখেন হাদিসটা খেয়াল করে শুনতে হবে তাহলে বুঝতে পারবেন অন্তর্নিহিত যে উদ্দেশ্যটা এই দুনিয়াতে এমনভাবে চলো অ্যাজ ইফ ইউ আর এ স্ট্রেঞ্জার ইন দিস দুনিয়া অর ইউ আর এ ট্রাভেলার আচ্ছা এবার আমাকে উত্তর দেন লেটস আপনার পেনাংয়ে যাইতে হবে পেনাংয়ের ফ্লাইট ধরেন যে কেএলআই 2 থেকে দুইটায় দুপুর দুইটায় যে শুনেন যে 3 ঘন্টা ডিলে কয় ঘন্টা তা এখন 3 ঘন্টা যেহেতু ডিলে তাহলে একটা ইজি চেয়ার কিনে নেই এয়ারপোর্টে কি বলেন একজন করলো কি ইজি চেয়ার একটা কিনে নিল এয়ারপোর্ট ধরেন যে অনেক খাবার দাবার ওখানে কিনে নিল এরপর ওখানে একটা এটা কিনলো সেটা কিনলো মানে ওখানে একটা খাট কিনে নিল এটা কিনে নিল বিশাল এয়ারপোর্টের মধ্যে সে বিশাল আয়োজন করতেছে 3 ঘন্টা এনজয় করার জন্য কোনো পাগলও কি এমনটা করে কেন করে না কারণ আবিরু সাবিল সে তো ট্রাভেলার 3 ঘন্টা তো কোনোরকম সুরাওতে যেয়ে একটু নামাজ পড়তে পড়তে অথবা একটু কোরআন তেলাওয়াত করতে করতে অথবা ক্ষুধা লাগলে একটু কেএফসিতে ঢুকে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে খেতে তো চলে যাবে কি বলেন এভাবেই তো আমরা কাটাই আমাদের ফ্লাইট ডিলে হলে কি করেন বলেন 3 ঘন্টা ফ্লাইট ডিলে হয়েছে এয়ারপোর্টে কি করেন কিছু জরুরি ফোন কল আছে সেরে নেই নাকি একটু পত্রিকায় ঢু মারি কি কি নিউজ আজকে দেশে বিদেশে একটু দেখি তারপর একটু নামাজ পড়ে নেই বা একটু অজু করে নেই একটু ওয়াশরুম সেরে নেই ক্ষুধা লাগলে একটু মিনুম খেয়ে নেই বা এটা একটু করে নেই এইভাবে আমরা সাধারণত আমাদের ফ্লাইট ডিলে হলে টাইম পাস করি তো এখন রাসূল ইসলাম বলছেন এই দুনিয়ার পুরো জীবনটাই আসলে তো এইটা এটা তো একটা ট্রানজিশন পিরিয়ড আমরা মানে আমাদের ভাবনাতেই ওইটা আনি না যে আমাদের বিশাল এক জগৎ আমাদের বিশাল এক ব্যবস্থাপনা ওখানে পড়ে আছে ওইটার ওইভাবে ফিল করি না বলি পড়ি শুনি কিন্তু ফিলিংসটা ওইভাবে আসে না মানে এমনভাবে এই দুনিয়াতে আষ্টে পৃষ্ঠে দুনিয়া কেন্দ্রিক আমাদের এমন ভাবনা একটা মজার ঘটনা বলি নূহ আলাইহিসসালামের সময়ে এক মা তার ছোট বাচ্চাকে কোলে নিয়ে আল্লাহ নবী নূহ আলাইহিসসালামের কাছে এসে বলতেছেন ইয়া নবী আল্লাহ হাযা ইবনি উদু আল্লাহ লা আমার ছেলে একটু দোয়া করে দেন তো নূহ আলাইহিসসালাম বলতেছেন কাম উমরু তোমার ছেলের বয়স কত তো সে বলতেছে সালাসুমি আসানা 300 বছর কোলের শিশু বয়স কত শুনতেছেন 300 বছর নূহ আলাইহিসসালাম বলে তোমার কোলের শিশু 300 বছর বয়স অবশ্যই দোয়া করবো আল্লাহ তার জীবনে বরকত দেখ কিন্তু তুমি কি জানো শেষ জামানার যে উম্মতরা আসবে তারা 60 থেকে 70-এর মধ্যে সব মরেই যাবে আমাদের গড় বয়স এটা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70 আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 ওয়া আকাল্লুহুম মাইয়া জুজু দালিক অল্প কিছুই এটা ক্রস করে বেশি হায়াত পাবে 80-90-100 এরকম হায়াত তো খুব কম না রেয়ার কেস না অ্যাভারেজ বয়স কত আমাদের 60 থেকে 70 তো বলতেছে যে তুমি যে দোয়া চাইলা ভালো আমি দোয়া করি তবে জেনে রেখো শেষ জামানার উম্মতদের গড় বয়স হবে 60 থেকে 70 এই কথা শুনে তো মহিলা বলে ইয়া নবী আল্লাহ আয়াবনুন আল বুয়ুত তাহলে তারা কি দুনিয়াতে ঘর বাড়ি বানাবে
মানে 60-70 হলে তার ঘরবাড়ি বানান লাগে না কি বলেন 60-70 এর তো এমনি সেমনে গাছের নিচে একটু খেয়ে দেয় সাতার কেটে ঘুরে ফিরে তো এ তো এমনি চলে যাবে তো এখন এই মহিলারে যদি বুর্জাল খলিফা দেখানো যেত আর এখানে এই যে সাতু মালেশিয়া টাওয়ার সিগনেচার টাওয়ার আর মার্দেকাস টাওয়ার যদি দেখানো যেত তাহলে বুঝতো যে কি বিল্ডিং আমরা বানাইতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল এই দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি স্ট্রেঞ্জার তুমি ট্রাভেলার এবং ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন ইদা আমসাইতা ফালা তানতাযির সাবাহ এখন রাত তো কালকে সকাল যে পাবা এটা নিয়ে বসে থেকো না আশা করো না এত বেশি পাইলে বোনাস পাইলে কি সকাল পেয়ে গেছি রাতের অপেক্ষা করো না ওয়া ইদা আসবাহতা ফালা তানতাযির মাসা সকাল পাইছো তো রাতের জন্য বসে থেকো না যদি পাও রাতটা তাহলে বোনাস খুশি লাগবে বোনাস পেলে কেমন লাগে আর যদি আপনি এক্সপেকটেশন নিয়ে রাখেন যে আমি তো হাজার বছর বাঁচবো এখন দেখেন যে সন্ধ্যাবেলা আজরাইল চলে আসছে তখন সব একেবারে ভেস্তে যাবে এই জন্য এক্সপেক্টলেস তাহলে সুখে থাকবেন কিন্তু বনি আদমের দেখেন আরেকটা হাদিস না বললেই না রাসুল ইসলাম বলছেন যে আমাদের প্রত্যাশার ইয়েটা কত বেশি সহিহ বুখারীর হাদিস যে লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড় দিয়ে দেওয়া হয় আমাদের যে চাই চাই আরও লাগবে টেন্ডেন্সিটা এমন রাসুল ইসলাম উপমা দিয়ে বোঝাচ্ছেন আমাদের প্রত্যেককে একটা করে যদি স্বর্ণের যদিও বলা হচ্ছে ভ্যালি উপত্যকা বোঝানোর জন্য বলছে দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গাকে ভ্যালি বলে লেটস ধরেন পাহাড়ের সমান আমাদের প্রত্যেককে একটা করে পাহাড়ের সমান স্বর্ণের পাহাড় যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয় আমাদের টেন্ডেন্সি হবে যে আরেকটা কীভাবে পাওয়া যায় এটা হচ্ছে আমাদের টেন্ডেন্সি এবং কবরে যাওয়ার আগ পর্যন্ত এই চাহিদা কমবে না আচ্ছা বলেন একটা পাহাড় কেন 1000 কেজি স্বর্ণ পাইলে তো আমরা 14 গুষ্টি খেয়ে তো শেষ করতে পারবো না পারবো তারপর আমাকে দেয়া হলো উহুদ পাহাড় পরিমাণ একটা স্বর্ণের পাহাড় এরপর আমার আরেকটা কেন লাগবে এটা বোঝান কেন লাগবে কিন্তু হিউম্যান বিইং এর নেচার যারা আছে বেশি সে চায় বেশি তার ডিমান্ড বেশি তার এক্সপেকটেশন বেশি এই জন্য সম্পদ হইলেই যে সুখ আসবে এমন না খেয়াল রাখবেন মানুষ যত ধনী হয় তার রিজিকের পেরেশানি তত বাড়ে কিন্তু ধনী হয়েছিলই রিজিকের পেরেশানি কমানোর জন্য কি বলেন এই যে আমরা ধনী হইতে চাই কেন যাতে রিজিকের টেনশনটা কমে হ্যাঁ একটা সুন্দর লাইফ লিড হয় কিন্তু যত ধনী হচ্ছি পেরেশানি কি বাড়ে না কমে বলেন তো এই জন্য এক্সপেক্ট লেস ইউ উইল বি হ্যাপি এ পয়েন্টটা বুঝতে পারছেন আচ্ছা 8 নম্বর ডু নট এক্সপেক্ট গ্র্যাটিটিউড ফ্রম এনি ওয়ান কাছাকাছি কিন্তু একটু ভিন্নতা আছে কারো কাছ থেকে আপনি গ্র্যাটিটিউড আশা করে বসে থাকবেন না মানে অন্য কেন আমার কাজের অ্যাপ্রিসিয়েট করলো না আমার কেন থ্যাংকস দিল না হ্যাঁ আমার মূল্যায়ন করলো না আমার দাম দিল না আমার নামটা নিল না এরকম হয় না সমাজে আছে না যে আমার নামটা তো নিল না কি বলেন আমার তো মূল্যায়ন করলো না আমার তো দাম দিল না ওরে আমি দেখে নিব এইটা যখন আপনার মধ্যে আসবে যে আমারে কেন অ্যাপ্রিসিয়েট করে না আমাকে মূল্যায়ন কেন করে না এই তো আপনি আপনার সুখ নষ্ট করে দিলেন এই টেন্ডেন্সি থেকে বেরিয়ে হবে না যেটাই করবো একজনের মানে খুশির জন্য তিনি কে আল্লাহ আপনি আল্লাহ তাআলার খুশির জন্য সব করেন আপনি হ্যাপি হবেন আপনার কাজের অ্যাপ্রিসিয়েশনও পাবেন আপনার নামও মানুষ নিবে সবই হবে কিন্তু করবেন কার খুশির জন্য এক্সপেকটেশন যদি থাকে যে আমাকে কেন থ্যাংকস দিল না আমার গ্র্যাটিটিউড কেন দিল না এই তো আপনার মধ্যে অশান্তি চলে আপনি ভালো কাজ করেন ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েশন আসবে বাগানে ফুল ফুটলে ওটা সুগ্রাণ ছড়াবে আকাশে চাঁদ উঠলে ওটা দেখবে ওটা লুকায় থাকে নাকি ওটা আসবেই এই জন্য বিশ্বাসীদের টেন্ডেন্সি হবে কীরকম সুরাতুল ইনসান আল্লাহ তালা বলছেন আবরারের বৈশিষ্ট্য কি বলতে বলতে শেষে আল্লাহ বলছেন ইন্নামা নুতাইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাউ ওয়ালা শুকুরা যে আমরা তোমাদেরকে এই যে আপ্যায়ন করাচ্ছি খাওয়াচ্ছি এটা এটা আল্লাহর সন্তুষ্টির জন্য লিওয়াজহিল্লাহ তোমাদের কাছে কোনো জাজা জাজাকাল্লাহ খায়ের বলবো এটাও লাগবে না শুক্রিয়া বলবো এটাও চাই না জাজা শুকুর কিছুই চাই না সব করি কার জন্যে আপনি এটা করে দেখেন ডু এভরিথিং ফর দ্য সেক অফ আল্লাহ ইউ উইল বি হ্যাপি কিছু পাইলে তো পাইলেন কিন্তু ও কেন গণল না ও দাম দিল না ও নাম নিল না মূল্যায়ন করলো না আমাকে এইটা থেকে বেরো আসতে হবে এইটা যতদিন আপনি লালন করবেন আপনি আনহ্যাপি হবেন বুঝতে পেরেছেন 8টা গেল আর কয়টা আছে 9 নম্বর হচ্ছে বি হোপফুল বি অপটিমিস্টিক আশাবাদী হইতে হবে বিশ্বাসীরা সবসময় আশাবাদী হয় শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো শয়তানের মিশন কি এখন তো এটা অনেক সমস্যা হতাশ ছেলেপেলেরা কি করবে না করবে আমাদের কাছে এই প্রশ্নগুলোই বেশি আসে হতাশা নিয়েই আসে ক্ষোভ বাবা মায়ের প্রতি ক্ষোভ স্ত্রীর প্রতি ক্ষোভ বন্ধুর সাথে ক্ষোভ সবার সাথে সবার এই যে ক্ষোভ এগুলো থেকে হতাশার জন্ম দেয়
ছেলেগুলোরা সুইসাইডও করে ফেলে মানে সুইসাইডের টেন্ডেন্সি আগে তো এত ছিল না এখন মানুষ এটা নিয়ে ভাবে যে কি সুইসাইড করে ফেলবো নাকি মানে প্রত্যেকের এরকম একটা ভাবনা যার পিছনে না পড়লে একটা রাস্তা তো আছে সুইসাইড করে ফেলি কি পরিমাণে হতাশ হলে জাতিগতভাবে মানুষ এতটা দৈন্যতার ভেতরে যায় তো বিশ্বাসীরা কখনো হতাশ হয় না প্রিয় ভাইরা হতাশ নিজেকে হতে দিবেনই না চলে যান লঙ্কাবি ঘুরে আসেন চলে যান কেএলসিসি ঘুরে আসেন ওই যে ওয়াটার ডান্সিং আসনা দেখে আসেন একদিন সন্ধ্যা যেটা ভালো লাগে ওটা করেন হতাশ হইতে দিবেন না মনকে পারা যাবে না হতাশ হলেই বিপদ হতাশা থেকেই সবকিছুর সব ঝামেলার জন্ম এবং শয়তানের বড় মিশন হচ্ছে বিশ্বাসীদেরকে হতাশ বানানো আর এই এই কোরআনের মিশন হচ্ছে আমাদেরকে আশাবাদী বানানো এটা আশা জাগা নিয়ে একটা বই আপনি পড়ে দেখেন এই কোরআনের কথা শুনে দেখেন শুধু আশা আর আশা মানে হতাশ হইতেই দিবে না শুধু মানে এনার্জি আপনার অপটিমিস্টিক বানাইয়েই ছাড়বে আপনি কোরআনের কয়েকটা আয়াতকে আমি রেফার করি লা তাহজান ইন্নাল্লাহ মা'না লা তাহজান নেভার বি স্যাড নেভার বি ফ্রাস্ট্রেটেড আল্লাহ ইজ উইথ আস আল্লাহ আমাদের সাথে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গারে সাউরে তিনি ভয় পাচ্ছিলেন উদ্বিগ্ন রাসূল ইসলাম বললেন ভয় নাই আমাদের সাথে কে আছে আমরা যদি গুহার ভিতরে দুইজন না এখানে তিনজন তুমি আমি দুইজন আরেকজন কে আল্লাহ দেখছেন আমাদের পাওয়ারের জায়গাটা কোথায় সবসময় এটা ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমার একা ছেড়ে দেয় নাই উনি আমার বড় গার্ডিয়ান এরপরে সূরা ইউসুফ আল্লাহ বলেছেন লা তাইয়াসু মির রাহিল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লা ইল্লা আল-কওমুল কাফিরুন কাফিররা ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله الله رحمت থেকে নিরাশ হয় না ইন আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ আল্লাহ তুমি চোখের পানি ছেড়ে অশ্রুসিক্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে চাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন তিনি তো ক্ষমা করার জন্য বসে আছেন এভাবে আপনি দেখবেন যে আপনার যে কোনো মোমেন্টে আল্লাহর দরজা খোলা 24/7 সূরাতুল ইনশিরায় আল্লাহ বলছেন ইন্নামা আল উসরি ইউসরা কষ্টের পরেই কি আছে স্বস্তি সুখ সুখের কথা শুনলে এনার্জি আসতেছে না যে এখন কষ্ট যাচ্ছে আমার কিছু কিছুদিন পরে কি আসতেছে সুখ আসতেছে এটাই নিয়ম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লামুনা ইন কুনতুম মুমিনিন আপনি বিপদে আছেন আপনি অপ্রেসড আল্লাহ বলতেছে চিন্তা নাই টেনশন নাই তুমি যদি মুমিন হও বিশ্বাসী হও বিজয় তোমার হবে বিজয় একদিন তোমার হবেই হবে এই যে কোরআন আমাদেরকে এভাবে মোটিভেশন দেয় আমাদেরকে হোপফুল থাকতে বলে অপটিমিস্টিক থাকতে বলে এবং আপনি যদি খেয়াল করেন যে আমাদের হতাশ হওয়ার কোনো সুযোগ নাই তো আমাদের আপনি সুখে আছেন তো আপনি শুকরগুজার হবেন আমরা সুখ সুখ আসলে বুশরা সাকসেস আসলে আমরা কী করি আলহামদুলিল্লাহ তাহলে শুকুর আল্লাহ শুকুর করলাম শুকুর করলে সওয়াব আছে না আচ্ছা এখন আমার বিপদ আসছে পরীক্ষা দুর্ঘটনায় পড়ছি তখন আমরা সবর করব কী করব সবর একটা ইবাদত না সওয়াব আছে না তাহলে আমাদের মুমিনদের পুরো জিন্দগিতে এই দুইটা ইবাদত ছাড়া কোনো একটা মুহূর্ত কাটে আমার সারা জীবন হয় আমি শুকুরে আছি নয় সবরে আছি কি বলেন কন্টিনিউয়াস এই দুইটা ইবাদত কিন্তু মুমিনের জীবনে চলমান আর এই দুইটা ইবাদতের কারণে কন্টিনিউয়াস আপনি সওয়াব পেতেই থাকবেন পেতেই থাকবেন আপনি শুকুর গুজার অবস্থায় আছেন শুকুরের সওয়াব আমল নামে উঠতেছে বিপদে পড়ছেন হসপিটালে আছেন অসুস্থ কি করতেছেন তখন সবর সবরের সওয়াব আমল নামে উঠতেছে কন্টিনিউয়াস তো এই যে আমি কন্টিনিউয়াস সওয়াব পেয়ে যাচ্ছি এটা কি আপনার মনে আশা জাগায় না কি বলেন এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা শাউকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া তোমার জীবনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় প্রতিটা কষ্টের মধ্য দিয়ে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেয় আপনার জ্বর হয়েছে গুনাহ মাফ দুর্ঘটনা হয়েছে গুনাহ মাফ পিছলে মাটিতে পড়ে গেছেন পা ভেঙে গেছে গুনাহ মাফ এমন কি বরই গাছে উঠছেন বরই খাওয়ার জন্য বরই একটা টান দিয়েছেন দিকে কাটা ঢুকে গেছে ইস ব্যথা যে ইস বলে কষ্ট পাইছেন আল্লাহ বলছে এই কষ্টের কারণে গুনাহ মাফ করে দিলাম আশা আশা জাগে আশা আপনি হতাশা পান কই এবার আমারে বলেন আপনি কোন ডিকশনারিতে হতাশা খুঁজে হতাশার তো কোনো সুযোগই নাই আমাদের আমাদের পুরো জীবনটা হচ্ছে আশা দিয়ে ভরা শুধু আশা আর আশা এই যে আমরা এই পৃথিবী থেকে বিদায় নিব আমরা মারা যাবো এটা আপনার হতাশ লাগে কষ্ট লাগে আরে এটাই তো আসল আশার জায়গা দেখেন এই দুনিয়ার কষ্টটা আমি আপনার বুঝাই কিছুদিন আগে আব্বা মারা গেল ধরেন এই যে কষ্ট এরপরে গেল আম্মা আহারে কষ্ট এরপর বউ মারা গেল আহারে কষ্ট এই দেখেন কষ্ট অন্যান্য কষ্ট বাদ দিলাম আমার প্রিয়জনরা যে আমার থেকে বিদায় নিচ্ছে একটার পর একটা আমার তো ক্ষত বিক্ষত হচ্ছে না হৃদয় আমি কষ্ট পেতে পেতে আপনি কত কষ্ট পাবেন ওইখানে এই কষ্ট আছে আপনার ওইখানের কথা ভাবলেই আরে আমার বউরে তো আমি ওখানে পাবো আরে আমার দাদাকে তো আমি ওখানে পাবো আমার আব্বাকে আমি এত ভালোবাসতাম আমার আব্বারও ওইখানে পাবো আমি
বিশ্বাসে যদি হয় আমার আব্বা আম্মা স্ত্রী দাদা দাদি মিলে আজীবন আতাআন গায়রা মাজজুজ চিরকাল ওখানে থাকব তো মৃত্যুকে তো মুমিন ভয়ই করে না এটা তো একটা আনন্দের বিষয় আচ্ছা আর উদাহরণ দিয়ে বলি আপনি আছেন মালয়েশিয়াতে আপনার জীবনের সবচেয়ে কাছের মানুষ প্রিয় মানুষ আপনার আব্বা উনি থাকে আমেরিকাতে 10 বছর আপনার দেখা নাই এখন বলা হলো তোমার গ্রাজুয়েশনও শেষ ইউএস এর ভিসাও হয়েছে তুমি মালয়েশিয়া থেকে ইউএস এ যাবা তোমার সবচেয়ে বড় গার্ডিয়ান তোমার আব্বার সাথে দেখা করতে খুব কষ্ট লাগবে না আপনার কি লাগবে বলেন না কেন কেমন লাগবে আপনাদের আপনি মহা খুশি হবেন না আপনার বাবা আপনার পিতা আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান তার সাথে আপনি দেখা করতে যাবেন বলেন আমাদের জীবনের মরণে সবচেয়ে বড় গার্ডিয়ান কে আল্লাহ আমার সবচেয়ে বড় অভিভাবক কে তার অভিভাবক কি চিনেন না এখন আমার আপনার আমাদের সবচেয়ে বড় অভিভাবক কে বলেন তো আল্লাহ আল্লাহ তো সেই অভিভাবকের কাছে আমি যাব আমি তো খুশিতে বাকবাকুম হয়ে বসে আছি কবে যাব এটা ফিল করতে হবে না আমার আব্বা ইউএসএ তে থাকে 10 বছর পরে আমার সবচেয়ে বড় অভিভাবক আমার আব্বার কাছে যাব ওইটাতে আমি এত খুশি আমার জীবন মরণ দুনিয়া আখিরাতে সবচাইতে বড় গার্ডিয়ান সবচাইতে বড় অভিভাবক আমার বাবা আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে আমার আল্লাহ আমার মা আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে আল্লাহ আমি আমাকে আমার সত্তাকে যত বেশি ভালোবাসে আমার চাইতে আমাকে বেশি ভালোবাসে কে তো সে আল্লাহর কাছে আমি যাব আপনাদের কি আশা জাগতেছে না এরপরে দুনিয়াতে যত কষ্ট হয়েছে সবগুলোর তো বিচার ওই দিন হবে হাইকোর্টে গেছেন বিচার পান নাই বিচার বসছে গ্রামে বিচার পান নাই অনেক আনসেটেল জিনিস দুনিয়াতে আনসেটেল এগুলো সেটেল হবে না ওই দিন তো আসল খেলা তো ওইখানে আসল হাসি তো আমরা ওইদিকে হাসবো আমাদের আসল হাসি সুখ সব তো জমা পড়ে আছে ওইখানে ওটা তো ফিল করতে হবে এখন হতাশ হওয়ার স্কোপ আপনি কোথায় পেয়েছেন এবার বলেন আমাকে হতাশ হবে না হতাশ হওয়া যাবে আমাদের হতাশ হতে চাইলেও ঘুরে ফিরে সুযোগ নেই খুব চাচ্ছে একটু হতাশ হই একটু টেনশন করি তারপরেও সুযোগ নেই প্রিয় ভাইরা তাহলে কি ছিল 9 নাম্বার হোপফুল হইতে হবে এই যে আমি যতগুলো বলছি একটাও কি গোজামিল দিয়ে বললাম নাকি যে কোন রকম গোজামিল দিয়ে আপনাদেরকে একটু আমি একটু হোপফুল বানানোর চেষ্টা করছি আসলে কি গোজামিল না মহাসত্য এটা তো আপনি হতাশ হন কিভাবে আপনি তো এখান থেকে শান্তি খুঁজবেন প্রশান্তি খুঁজবেন আপনি তো আরো আশাবাদী হয়ে উঠবেন তাইলে হতাশ হওয়া যাবে না 10 নাম্বার রিমেম্বারেন্স অফ আল্লাহ সর্বশেষ সুখী হওয়ার মাধ্যম এটা দিয়ে শুরু করার কথা ছিল কিন্তু এটা দিয়ে শুরু করলে বলবো যে এই যে ওয়াজ শুরু করছে তো এই জন্য আপনাদেরকে দুনিয়াবি কথাগুলো আগে বলে রিমেম্বারেন্স অফ আল্লাহ যেটা এক নম্বরে আনার কথা ছিল আমি শেষের দিকে নিয়ে আসলাম আপনাদেরকে আমি তৈরি করে করে এখন বুঝতে সুবিধা হবে আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয় আল্লাহর স্মরণে যে হৃদয় প্রশান্ত হয় আমার একটু আগের যে পয়েন্টটা এটা যদি আপনি ফিল করেন ভেতর থেকে প্রশান্ত হবে না আপনার আপনি তো মানে বিশাল বড় আশা নিয়ে বুক বেঁধে থাকবেন আপনার তো হতাশ হওয়ার কোনো সুযোগ নেই আপনি ভিতর থেকে মনোদৈহিক প্রশান্তি শান্তি সুখ এটা অনুভব করবেন আল্লাহ স্মরণ আখিরাতের স্মরণ যার মধ্যে থাকে সে সুখী হয় সে জীবনে শান্তি লাভ করে আর আপনি যদি নাস্তিকদের দিকে তাকান আপনারা জানেন ওরা কি কঠিন জীবন যাপন করে বিশ্বাস করেন টক শোতে অনেক বড় বড় কথা বলে কিন্তু রাতের বেলা যখন মরণ নিয়ে চিন্তা করো দম বন্ধ হয়ে আসে আমরা মরণ নিয়ে কথা বলি দম বন্ধ হয়ে আসে তো বুক ভরা দম নিয়ে আমি তো খুশি আমি তো আমার রবের কাছে যাচ্ছি আমার মহা অভিভাবকের কাছে আতাআন গায়রা মাজজুজ এমন সুখ শান্তির সন্ধান আমি পাবো যেটা কাটা হবে না কোনোদিন ছিনিয়ে নেওয়া হবে না এটা চলবে তো চলবে মহাকাল তো আল্লাহর স্মরণ আখিরাতের স্মরণ আমাদেরকে খুব হোপ দেয় আশা জাগায় আশা জাগা নিয়ে কিন্তু নাস্তিকদের কথা যদি চিন্তা করেন ওদের জীবন মরণ নিয়ে যখন ভাবনা শুরু করে ওদের দম বন্ধ হয়ে আসে একটা সাফোকেটিং লাইফ ওরা লিড করে এজন্য আল্লাহ তাআলা বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব কেন আল্লাহর জিকিরে মানুষের অন্তর প্রশান্ত হয় কেন আমাদের হিউম্যান বিং এটা দুইটা জিনিসের সমন্বয় আমাদের দেহ বডি আর সোল আমরা যখন ক্লান্ত হই ঘুমালে সতেজ হই ক্ষুধা লাগলে খেলে ফুয়েল দিলে সতেজ হই কিন্তু আমাদের রুহ এটার খাবার কি আমাদের যে আত্মা এটা আখিরাতের স্মরণে আল্লাহর স্মরণে এটা প্রাণবন্ত হয় এটা সজীব হয় এটা উজ্জীবিত হয় এই জন্য আল্লাহ তাআলার স্মরণে আখিরাতের স্মরণে মানুষ উজ্জীবিত হয় মানুষ প্রশান্ত হয় সে হৃদয় থেকে একটা সুখানুভূতি সে ফিল করে এটা রিয়েলাইজ করে আর যারা এটা করে না আল্লাহ কি বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা দে লিভ এ ভেরি সাফোকেটিং লাইফ ভেরি মিজারেবল লাইফ আপনি যদি নাস্তিকদের দিকে তাকান দে আর অল দ্য টাইম লং ইন ডাইলেমা ইন কনফিউশন দে ডোন্ট নো হাউ টু গো হাউ টু প্রসিড মানে কি ভাববে কোন দিকে যাবে আসলে কি যদি থাকে কিছু
এই যদি থাকের চিন্তায় ওরা একটা দম বন্ধ হওয়ার মতো যে পরিবেশ পরিস্থিতি এরকম একটা লাইফ তারা লিড করে আর যারা বিশ্বাসী আল্লাহ বিশ্বাসী আখিরাতে বিশ্বাসী তারা এই পৃথিবীর জীবনে তো সুখী হবেই আখিরাতে তারা মহাশান্তির সন্ধান পাবে এবং যে আয়াতটি দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করে আল্লাহ তাআলা বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়াহুয়া মুমিন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়া লা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন সৎ কর্ম সম্পাদনকারী কোনো মুমিন ব্যক্তি নারী হোক পুরুষ হোক যে আমি দশটা যা বললাম এটা সামহাও হয় ইমানের সাথে সম্পৃক্ত নয় সৎ কর্মের সাথে সম্পৃক্ত এটা দুইটা যদি কেউ নিশ্চিত করে আল্লাহ বলে ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা আমি গ্যারান্টি দিচ্ছি আমি কমিটমেন্ট দিচ্ছি আমার প্রোক্লেইমেশন আমার ডিক্লেয়ার যে আমি তাদেরকে হায়াতে তৈয়বা আমরা বলি না আল্লাহ হায়াতে তৈয়বা দান করুক আপনাকে বলি না বাংলায় হায়াতে তৈয়বা মানে একটা পবিত্র জীবন একটা সুখময় জীবন একটা শান্তিময় জীবন আমি তাদেরকে দান করব এজন্য আল্লাহ তাআলার স্মরণে মানুষের হৃদয় প্রশান্ত হয় আল্লাহর স্মরণে আখেরাতের স্মরণে যাদের হৃদয় প্রশান্ত হয় এদের দুনিয়াতে যে কোনো কষ্ট নাই সমস্যা নাই তা না আছে অভাব অনটন আছে দুর্ঘটনা আছে কিন্তু এগুলো তাদেরকে উদ্বিগ্ন হতে দেয় না কথা বুঝতে পেরেছেন বিশ্বাসী সৎকর্মপরায়ণশীল ব্যক্তিদের জীবনে কষ্ট আছে দারিদ্রতা আছে দুঃখ আছে কিন্তু এটা তাদেরকে উদ্বিগ্ন বানায় না এটা তাদেরকে অস্থির হতে দেয় না অস্থির চিত্তের হয় না তারা প্রশান্ত চিত্তের অধিকারী আর আমরা শুরুতেই বলেছি যে অন্তরে সুখী বড় সুখ বা আসল সুখ তো হৃদয়ের সুখটা তারা সবসময় অনুভব করে আল্লাহ বিদিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব জেনে রেখো সাবধান আল্লাহ তাআলার স্মরণেই হৃদয় প্রশান্ত হয় তো আমরা যেন আল্লাহ তাআলার স্মরণের মধ্য দিয়ে আখিরাতের স্মরণের মধ্য দিয়ে এই পৃথিবীতে সুখী হতে পারি প্রশান্ত চিত্তের অধিকারী হতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন আমি কি একটু করে 30 সেকেন্ডে একটু পয়েন্টগুলো আবার বলবো কি কি বলেছিলাম এক নম্বর কি ছিল সুখী সমৃদ্ধ জীবনের জন্য সিম্পলিসিটি সিম্পল লাইফ লিড করা ইজি গোয়িং হওয়া দুই নম্বর ক্ষমা করে দেয়া ক্ষমা করে দিবেন এখান থেকে দেয়া যাবে ক্ষমা করে ভুলে যান সব দুঃখ কষ্ট ক্ষোভ জ্বালা ভুলে ক্ষমা করে দেন দেখবেন যে একটা সুখ পাবেন মাফ করে দেন না একটু ক্ষমা করে দিয়ে দেখেন আপনি সুখী হবেন তিন নম্বরে ট্রাই টু মেক আদার্স হ্যাপি অন্যকে সুখী করার চেষ্টা করা রাইট চার নম্বরে বি গ্রেটফুল উইথ হোয়াট ইউ হ্যাভ যেটা আছে এটা নিয়ে আমি শুকরগুজার যেন হয় এটা আমাকে সুখী বানাবে পাঁচ নম্বর অ্যাভয়েডিং কম্প্যারিজন তুলনা কমানো ও এত ড্যাশিং লাইফ ওর এত গ্ল্যামারাস লাইফ ওর এত এগুলো বাদ দিয়ে আমার যেটা আছে সেটা নিয়ে যেন আমি আরও নিজেকে সমৃদ্ধ করতে পারি এটা আপনাকে সুখী বানাবে ছয় নম্বরে কী ছিল পিস অফ মাইন্ড এটাই হচ্ছে কিন্তু এটা হচ্ছে আজকে বলা যায় টেক অ্যাওয়ে মেসেজ আজকের আলোচনার টেক অ্যাওয়ে মেসেজ কী পিস অফ মাইন্ড ইজ দ্য রিয়েল হ্যাপিনেস মনে সুখী আসল সুখ বলেন মনে সুখী আসল সুখ সো আপনার এই মনে সুখ পাচ্ছেন কি না এই সুখকে আপনি কখনো নষ্ট করবেন এটাই আসল সুখ আচ্ছা সাত নম্বরে কী ছিল এক্সপেকটেশনলেস মানে এক্সপেক্টলেস অল্প প্রত্যাশা করা বেশি প্রত্যাশা করলে না মিললে কষ্ট আর অল্প প্রত্যাশা করছি পাইছি অনেক তাহলে হ্যাপি আচ্ছা আট নম্বরে ডু নট এক্সপেক্ট গ্র্যাটিটিউড ফ্রম এনিওয়ান অন্যের থেকে গ্র্যাটিটিউড শুকর থ্যাংক ইউ অ্যাপ্রিসিয়েশন এগুলোর জন্য বসে না থাকা আচ্ছা নয় নম্বরে কী ছিল বি হোপফুল বি অপটিমিস্টিক আশাবাদী হওয়া নিরাশ হওয়া যাবে না আর নিরাশ হওয়ার কোনো সুযোগই তো আজকে আমরা পেলাম না অনেক ট্রাই করে কী বলেন সো নিরাশ মোটেও হওয়া যাবে না আর দশ নম্বরে কী ছিল রিমেম্বারেন্স অফ আল্লাহ আলা বিদিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব আল্লাহর স্মরণের মধ্যে দিয়ে হৃদয় প্রশান্ত হয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা হ্যাপি পিসফুল মানে লাইফ উইথ ফুল অফ কন্টেনমেন্ট ট্রাঙ্কুলিটি একটা হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ যেন আমরা লিড করতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু